মাশাল্লাহ, আমরা কিন্তু এই মুহূর্তে টাঙ্গাইল চলে আসছি রাতের বেলা, শুধু আসার একটাই কারণ, ভাইয়ের কাছে খুব অল্প কিছু পাখি ছিল, আমিও ব্যস্ততার মধ্যে পড়ে যাব আগামীকাল থেকে, এর জন্য আজকে আসছি পাখিগুলো নেওয়ার জন্য। তো খুব অল্প পাখি, ভালো লাগে এটাই যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই ভালো কিছু পাখির জন্য, হয়তোবা এই পাখিগুলো এলাকায় বসে পাওয়া যায় বা ঘরে বসেও পাওয়া যায়, কিন্তু ওই পাখিগুলো এতটুকু সুস্থ সবল থাকে না। সুস্থ পাখির জন্য আমরা বিভিন্ন জেলায় যাই, তো আপনাদের জন্য যারা ভালো পাখি নিতে চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এটা হলো রিং রেড ব্লু টিয়া, এটা মেলটা মারা গিয়েছে, ভাইয়ের কিন্তু খুব সুন্দর একটা সেট আপ ছিল, তো পাখিগুলো রাখতেছে না, ব্লু টিয়া ফিমেল আলহামদুলিল্লাহ। এটার জন্য যদি আপনাদের কাছে মেল থাকে তাহলে আপনারা আমাকে মেল দিতে পারবেন ইনশাল্লাহ, আর যদি ফিমেলটা নিতে চান তাহলে ফিমেলটাও নিতে পারবেন। আর চমৎকার, একদম প্রাপ্তবয়স্ক, প্রায় বয়স যতটুকু মনে হচ্ছে 3 বছর, দেখে মনে হচ্ছে পুরো ফুল ব্রিডিং মুডে আছে, মেল দিলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আর এখানে চমৎকার 2টা হলুদ টিয়া আছে, তো হলুদ টিয়াগুলো দেখাই, একদম খুব অল্প পাখির জন্য আসছে, মানে বলবেন যে এত দূরে আসলাম কেন। এটা হলো একটা ব্রিডিং পেয়ার ভাইয়ের, এর আগে একবার ডিম বাচ্চা করেছে, তো এই পেয়ারটা একদম 100% ওকে আছে, একদম সুস্থ সবল, ইনশাল্লাহ এই সিজনে বিট পাওয়া সম্ভব। রাতের বেলা একদম অন্ধকার, আমি জানি না কতটুকু ভালো বোঝা যাচ্ছে, তো এরপরে যদি বাসায় যাইতে যাইতে যদি রাত বেশি না হয় ইনশাল্লাহ বাসায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এ হলো পেয়ারটা, খাঁচার জন্য একটু কষ্ট হইতেছে আর কি, এই 3 পিস দিয়ে। আর এখানে খুব সুন্দর একজোড়া ককাটেল, একদম ব্রিডিং পেয়ার, ফিমেল পাখিটা ট্যাম আছে, হালকা ট্যাম, আর মেলটা ট্যাম ছাড়া, সুস্থ সবল পাখি, ভাইয়ের ঘরটাও সুন্দর, পাখির পরিমাণ কম কিন্তু পাখির কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ। ছোট্ট ভিডিও আপনাদের জন্য করে নিয়ে যাচ্ছি কারণ অনেক দূরে আসছি, কী পাখি নিতেছি একটু দেখালাম, আর ভাইয়ের সেট আপটা কিন্তু খুবই সুন্দর। ভাই তো আর পাখি পালবেন না, না একবারই ছেড়ে দিচ্ছেন, পরে আবার ইনশাল্লাহ ইনশাল্লাহ। খাঁচা টাচা কি বিক্রি করবেন? না না না, খাঁচা বিক্রি করবেন না, কারণ আপনাদের টাঙ্গাইলে যারা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে খাঁচা চেয়েছিল আমার কাছে আলহামদুলিল্লাহ। তো পাখিগুলো ধরি, বাকিটা ইনশাল্লাহ আরো ক্লোজলি দেখতে পারবেন। ওইভাবে তুলছিলাম ভাই, এই যে ওইভাবে আমার গলার অনেক মেলা ফুল গেছে গা। আচ্ছা, এটা হলো লাবু সাহেবের রিং, কামরুজ লাবু। আচ্ছা, এটা অনেক ভালো মানে রিং দিছে সে, ভালো মানের বলতে রূপার রিং ধরে গেছে নাকি বলছে আর কি, আমি কি আমি যাই না। আচ্ছা আচ্ছা, হয়তো একটু ভালো করছে আর কি, নোকটোক ক্লিয়ার। হ্যাঁ নোকটোক ঠিক আছে, কামরুজ না তো, না না এই যে 4, ওকে ঠিক আছে, 4 থাকতো তো হইবই 100%, চোখ ঠিক আছে এবং পাখি ঠিক আছে আলহামদুলিল্লাহ। দিতে ভাই ঠিক আছে, রিং পরাইছে, ছোটবেলায় রিং পরাইছে জি। আচ্ছা, পালের বেবি, ওই নাম্বার আছে, ফোন দিয়ে কথা বলবে? না না না, ফোন আর যদি মনে চায়। আচ্ছা, আস্তে আস্তে ভাই, তো তাড়াতাড়ি ধরলে, এই যে 4টা লোক, ওকে ঠিক আছে, ওটা হচ্ছে ঠিক আছে, ব্যথা পায় ও, মাইক মারবে মারবে, এর জন্য ডাবল করে নিলাম। এমনি ইয়ে সব প্রসেস সমস্যা, এটা ঠিক আছে, কি ট্যাম করা তো নাকি, এটা আমার দেয় না, এর সামনে রাখলে কামড় দিবে, এটা মেল না ফিমেল? এটা এই যে বুকে, না এটা এটা ফিমেল। আচ্ছা আচ্ছা, এটা ফিমেল, এই যে একটু গ্যাপ অনেক।